আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমাদের মসজিদের কাজ পর্যায়ক্রমে প্রায় শেষের দিকে। আসলে কমিটি আমাকে জানালো, আমি এই এলাকারই সন্তান, আমিও দেখেছি আমাদের মসজিদে দূর দূরান্ত হতে জামাত আসে। জামাত এসে যখন দেখতে পারে যে আমাদের বাথরুমের সমস্যা, বাথরুম নাই, তখনই ঘুরে চলে যায়। বিষয়টা খুবই কষ্টকর। এত সুন্দর মসজিদ হয়েছে, আর আপনারা তো ভালো করে জানেন যে ইউটিউবের মাধ্যমেই এই মসজিদটি স্থাপন হলো আপনাদের পাঠানো অর্থ দিয়ে। তো বিভিন্ন জায়গার মানুষ আমাদের কাছে আসে। টয়লেটটার এই যে হাউসটা করতে পারিনি জন্য আমাদের টয়লেটের কাজটা বন্ধ হয়ে আছে, আর এই জন্যই বিভিন্ন জায়গার থেকে জামাত এসে ঘুরে চলে যায়। তারা থাকতে পারে না দিনের পথে অগ্রসর করার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়ে চলে যায়। বিষয়টা খুবই কষ্টকর, দুঃখজনক। তো ফরিদ আহমেদ আপু, ইতিপূর্বেও আমাদের সাপোর্ট হয়েছিল বারান্দার কাজটি যখন বন্দর দিকে, মানে সামনে টাইলসের কাজটা, ফরিদ আহমেদ আপু সহযোগিতার হাত বাড়ায়। তো আপু আবারও নতুন করে হাত বাড়ালেন যে ভাইয়া, যেহেতু জামাত এসে ঘুরে যাচ্ছে, কাজটা শেষ হচ্ছে না, তো আমি আপনাদের সাথে ক্ষণিকের জন্য শরিক হলাম। 1 লক্ষ টাকার মতো লাগবে বাথরুম কমপ্লিট করতে। তো ফরিদ আহমেদ আপু পাঠিয়েছেন 53,365 টাকা। আমাদের হাতে আজ মোট টাকা জমা হয়েছে 73,865 টাকা। টাকাগুলো পাঠিয়েছেন ফরিদ আহমেদ আপু, আমেরিকা প্রবাসী, 53,365 প্লাস বরগুনার মেয়ে মারুফা 500 টাকা, সিলেটের ছেলে আবিদুর রহমান চৌধুরী লন্ডন প্রবাসী 10,000, টাঙ্গাইলের ছেলে ভাইজান নাম প্রকাশ করতে ইচ্ছুক নয় আমেরিকা প্রবাসী 10,000। মোট আমাদের হাতে জমা আছে 73,865 টাকা। তাহলে কত আছে মোট? সিবাদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাই, আপনার কাছে টাকা আসছে? জি ভাই। জি, কে পাঠিয়েছে বলেন? আমার কাছে টাকা পাঠিয়েছে আবু তালিব, সৌদি আরব প্রবাসী ভাই, 3,000 টাকা পাঠিয়েছে। আচ্ছা, আর আরেক আপু এ যাবত অনেক টাকাই পাঠিয়েছে মসজিদে, নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়, 20,000 টাকা। 20,000? জি। আচ্ছা, তারপরে আরেক আপু মদিনা ঘাটে রুমা নাম 500 টাকা পাঠিয়েছে, এই দুটারই 23,500 টাকা। আচ্ছা, আমি আপনার টাকাটা দিয়ে দিলাম। হ্যাঁ জি, ওকে। যাই হোক, সিফাত ভাই আমাদের হাতে টাকা পাঠায়, উনি আসতে পারে নাই বিজির কারণে, মানুষ তো বিজি থাকবেই, বিভিন্ন কাজে বিজি থাকে। 23,500? হ্যাঁ, 23,500। 23,500 পাইছি না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এই এই ভিডিওতে মোট কত পেলাম? 97,365 টাকা। 97,365। আচ্ছা, তাহলে আমরা এ পর্যন্ত মোট পেলাম কত? এ পর্যন্ত মোট মানে বারান্দার কাজের জন্য আগে দিয়েছিলাম কত? 22 লক্ষ? না, বারান্দার কাজের দিয়েছে জন্য দিয়েছেন 4,89,392 টাকা। পূর্বে আমরা দিয়েছিলাম আরও প্রায় 22 লক্ষ প্লাস মনে হয়। জি জি, 22 লক্ষ প্লাস দিয়েছিলেন। সঠিক মনে নাই, 5,86,757 বারান্দার জন্য প্লাস টয়লেটের জন্য। 0792-34-6667 নাম সেফতুল্লাহ। এরপরও যারা আমাদের মাধ্যমে টাকা পাঠাতে চান অবশ্যই যোগাযোগ করে টাকা পাঠাবেন। আসুন না, সবাই শেষ করে দিই কাজটা, একটু কষ্ট করে শেষ করে দিই। আর আপনাদের বাকি বর্গ আছে কিছু? জি, বাকি বর্গ আছে। কত টাকা বাকি আছে? আমাদের টাইলসের দোকানে আছে আপনার 18,000 টাকা, আর আপনার সিমেন্টের দোকানে আছে 23,000 সামথিং কিছু। আচ্ছা, ওটা থাক, ওটা পরে দেখতেছি। আপনি এই টাকা দিয়ে খুব তাড়াতাড়ি করে আপনি আগে এই টয়লেটের কাজটা শেষ করে দেন, হাউজের কাজটা। হ্যাঁ, ইনশাল্লাহ। আর দরজা কি দেওয়া আছে টয়লেটে? হ্যাঁ, টয়লেট ওগুলো সব আনা হয়েছে, দর খুলে ঠিক। এখন শুধু হচ্ছে ওই প্যান বলে না, কি বলে, ওগুলো প্যানও পারা আছে, সব পারা শেষ, সব পারা, খালি টাইলসটা পেরে দিলে হয়ে যাবে। ও আচ্ছা, টাইলস পারলে হয়ে যাবে। আচ্ছা, আপনি এই বাথরুমের কাজটা শেষ করে দেন। হ্যাঁ, এই দেখেন বারান্দার কাজটা কত সুন্দর হয়েছে। বারান্দার টাইলস করতে হবে, শুধু টাইলসটাই বাকি আছে, মেজর টাইলস। তাছাড়া আল্লাহর রহমতে সামনের কাজটা আমরা কমপ্লিট করে দিয়েছি, আর সামনের এই গ্লাস লাগবে। আসলে কাজের শেষ নাই, আমি এই কাজটা করতে গিয়ে বুঝতে পারলাম কাজ যতই করি দেখা যায় এইটা না ওইটা, ওইটা না ওইটা, একটা কাজ সম্পূর্ণ করতে অনেক পয়সা লেগে যায়। সুন্দর মতো একটা বারান্দা হয়েছে, বারান্দার সামনের ডিজাইনটা মোটামুটি আল্লাহর রহমতে ভালোই হয়েছে। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।